একটি বাড়ি কিনে থাকে রাজ্যের স্বপ্ন। একটি বাড়ি মানে আপনার প্রতিদিনের জীবন, আপনার ঠিকানা, আপনার ভবিষ্যৎ। হোক সে ভাড়া বাড়ি অথবা নিজের, যত্ন ছাড়া যেমন গাছ বাঁচে না, বাড়ির জন্য চাই তেমন যত্ন। সফল হতে হলে আপনাকে জানতে হবে, নিতে হবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। প্রপার্টি সেলিং, লেটিং এবং বাইং এর খুঁটিনাটি বিষয় নিয়ে এনটিভির বিশেষ আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আলী। প্রপার্টি শো উইথ কাজী আলী দেখবেন সোমবার রাত 8টায় এবং পুনঃপ্রচার শনিবার সকাল 11টায় শুধুমাত্র এনটিভিতে। Are you a landlord? Then we have some good news for you. Prime Estate Agents are located in Brick Lane, London, E1. We have professional qualifications and client money protection insurance. We also offer a rent guaranteed scheme. We are a multi-award winning agency and member of ALA and NAEA. Prime Estate, feel safe, quality service. Peace of mind. Absolutely. For a free property valuation, please call today on 020-737-51188 or visit our website. সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভির সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আলী ফাউন্ডেশনে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের এই অনুষ্ঠান আপনারা জানেন যে আপনাদের জন্য এবং আপনাদের জন্য করে আসছি গত 8টি বছর ধরে, এবং আপনাদের জন্য বলতেই হয় যে এই অনুষ্ঠানের সব কিছু নিবেদিত প্রাণ, যার জন্য, যাকে নিয়ে এই অনুষ্ঠান, যার জন্য এই অনুষ্ঠান, তিনি হলেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি কাজী আলী ভাই। কাজী আলী ভাই বলতে গেলে আমাদের একে অনেক সময় নিয়ে কথা বলতে হবে। স্বপ্ন দেখেছিলেন আমাদের কমিউনিটিকে প্রপার্টি বিষয় নিয়ে কথা বলবেন, আপনাদের কাছে ছড়িয়ে দেবেন ওনার সীমিত এবং ওনার যতটুকু জ্ঞান আছে। আজ 8টি বছর ধরে তাই করে যাচ্ছেন। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আপনারা আমাদের সবসময় সাথে ছিলেন এবং এখনও আছেন, সেজন্য আপনাদের কে ধন্যবাদ না দিয়ে পারছি না, কারণ আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আমরা 8 বছর ক্রস করতে শেষ করতে যাচ্ছি। আমরা 9 বছরের পদার্পণ করবো ইনশাআল্লাহ কয়েক মাস পর। চলুন দেখি আমাদের কাজী আরিফ ভাই কেমন আছেন। কাজী আরিফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আশরাফ ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, তাদের প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে আমি কাজী আরিফ লন্ডন উডফোর্ড থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যেভাবে প্রোগ্রামটি ডিজাইন করেছি, সেই ডিজাইনে থাকছে আমরা কিছু কথা বলবো, কিছু ইনফরমেশন দিব আপনাদের, স্পেশালি যে প্রপার্টির বছর শেষ হতে যাচ্ছে, আগামী বছরে প্রপার্টি মার্কেট কীরকমভাবে থাকবে, এটা অনেকেরই প্রশ্ন, অনেকেরই ইমেল, তো এই বিষয়ে কিছু মানে তথ্য আপনাদের কাছে তুলে ধরবো লাস্ট পর্বের দিকে। এবং পাশাপাশি থাকবে আজকে যে আমরা প্রপার্টি রিনোভেশনের ক্ষেত্রে যেসব বাজেট করি, কীভাবে কী কতটুকু করতে পারি, এটা গ্ল্যান্স কিছু তথ্য দিব। আর পাশাপাশি থাকছে আপনাদের জন্য প্রপার্টি নিউজ বুলেটিন, এটা সাথেও থাকবে আপনাদের সাথে। তো যাই হোক, এ কথা বলে আমি ব্যাক করছি আশা ভাই ব্যাকটি। ধন্যবাদ আরিফ ভাই। আরিফ ভাই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনার শত ব্যস্ততার মাঝেও আপনি গত 8টি বছর ধরে আমাদেরকে সময় দিয়ে আসছেন ফর দ্য কমিউনিটি, ফর এভরিবডি। আশা ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। বাট মানে আমার পাশাপাশি আপনার না থাকলেও কিন্তু মানে মানে অনুষ্ঠানটি এভাবে মানে ডিজাইন করা হতো না, দ্যাটস ফর শিওর অ্যাজ ওয়েল অ্যাজ। সেজন্যই বললাম যে আমার সম্পর্কে কিছু বলেন। দর্শক, দুষ্টমির সঙ্গে কথা বলছি, বাট দ্যাটস এ ফ্যাক্ট, ইটস নট এ ইজি। দর্শক, 8টি বছর ধরে প্রতি সন্ধ্যায়, প্রতি সপ্তাহে প্রতি সন্ধ্যায়, হোক বৃষ্টি হোক ঝড় হোক বা তুষারপাত হোক বা প্যান্ডেমিক, আমাদের এখানে আসতেই হয়। এবং যেহেতু আপনারা এই অনুষ্ঠানটাকে ভালোবাসেন, অনেকের কথা শুনি, অনেকে আমাদের মাঝে আসেন, অনেক গেস্ট আমরা নিয়ে আসি, এবং আপনারা যেভাবে আমাদেরকে অনুপ্রেরণা করেন, না এসে পারা যায় না, বিকজ ইটস অ্যাড ভ্যালু টু ইউর লাইফ, সো ওয়াই নট উই স্যাক্রিফাইস সাম অফ আওয়ার টাইম অ্যান্ড উই লাভ দ্যাট নাও। ইটস ইটস বিকেম এ হবি ফর আস, ইটস নো মোর এনিথিং এলস, ইটস এ হবি ফর আস। দর্শক, আপনারা যারা ল্যান্ডলর্ড অথবা টেনেন্ট, এই অনুষ্ঠানটা কিন্তু আপনারা অনেক কিছু নিতে পারেন এই অনুষ্ঠানটি থেকে। যেমন আপনি হতে পারেন ল্যান্ডলর্ড অথবা টেনেন্ট, আপনার প্রশ্ন থাকতেই পারে, আপনি বাড়ি কিনবেন কীভাবে, নতুন যারা বাড়ি এখনও কিনেননি, বাড়ি কিনবেন কীভাবে,
চলে আসুন, কথা বলুন, প্রশ্ন করুন আরিফ ভাইকে। তারপর আপনারা টেনেন্টকে নিয়ে সমস্যায় আছেন, ল্যান্ডলর্ডকে নিয়ে সমস্যায় আছেন, প্রশ্ন করুন, অবশ্যই আরিফ ভাই তো রয়েছে। দর্শক আরিফ ভাই, শিওর আপনি, আপনাকে কিন্তু আজকে অনেক কল আসবে, আপনি এসব ডিজাইনভাবে যতক্ষণ নিতে চেষ্টা করবই আমরা করবো ইনশাল্লাহ। দর্শক আমি কিন্তু ইচ্ছা করে বলছি যে উনি যেন রেডি থাকে, আপনারা পিক আপ দ্য ফোন, গিভ আস এ কল অ্যান্ড টক টু আরিফ ভাই অ্যান্ড ফাইন্ড আউট হোয়াট ইজ হোয়াট ইউ লাইক টু নো। দ্য সেম টাইমস আপনারা যারা নতুন বাড়ি কিনতে চান, আপনাদের হাউজিং অ্যাসোসিয়েশন থেকে অথবা কাউন্সিল ট্যানেন্ট হতে পারেন, কীভাবে বাড়ি কিনবেন আস্ক হিম। আর আমাদের এই অনুষ্ঠানটি তিনটি সেগমেন্টে হয়ে থাকে, প্রত্যেক সেগমেন্টে আপনাদের প্রায়োরিটি সবসময় বেশি থাকে এবং আমাদের প্রত্যেকটা সেগমেন্টে নিউজ বুলেটিন দিয়ে থাকেন এবং আমাদের প্রশ্ন নিয়ে থাকি। আরিফ ভাই চলে যাচ্ছে আপনার কাছে, আজকে নিউজ বুলেটিন কি নিয়ে আসছে? থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক আপনাদের সামনে প্রথমে যে নিউজ বুলেটিন বা যেটা ফার্স্টে নিয়ে আসছি সেটা থাকছে পার্পল ব্রিক নামে যে অনলাইন এজেন্সি আছে, আপনারা হয়তো নামটি জানেন। তো গভর্নমেন্ট এদেরকে তাদের অ্যাক্টিভিটিজের জন্য তাকে তাদেরকে গভর্নমেন্ট বা বাই ফোর্স বলেছে যে অ্যারাউন্ড £9 মিলিয়ন হ্যাভ টু পুট ইন এ সাইট টু ট্যানেন্টদের প্রোটেকশন করার জন্য, ল্যান্ডদের প্রোটেকশন করার জন্য। তাদের নামে বেশ ভিন্ন কমপ্লেন আসছে, আপনারা যারা পার্পল ব্রিক এই অনলাইন এজেন্সি লেটিং ও সেলসের জন্য ইউজ করছেন আপনারা একটু সাবধানতা এবং লফুল জিনিসগুলো দেখে নেবেন। কারণ থাকছে যে দেখা যাচ্ছে যে তারা যে ট্যালেন্টের কাছ থেকে যে পয়েন্টে গভর্নমেন্ট এদেরকে মানে বন্ড চেয়েছে এবং দিতে তারা সেটা করছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে ট্যালেন্টের ডিপোজিটের মানি নিয়ে তারা ঠিকমতো অনেক ক্ষেত্রেই তারা মানে ডিপোজিট ফান্ডে যে গভর্নমেন্ট অ্যালোকেটেড করা তিনটে চারটে জায়গাতে আছে যেখানে রাখতে হবে তারা সেটাকে রাখেনি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমরা এখান থেকে আমাদের লেসন, আমরা যারা ল্যান্ডলর্ড আছি এবং যারা এজেন্সি আসি তারা আমরা ট্যালেন্টের ডিপোজিট যখন নিচ্ছি সেটাকে সার্টেন পরিমাণ পর্যন্ত নেওয়া যায়, সেই পরিমাণটা নিয়ে আপনি সেটাকে ডিপোজিট প্রোটেকশনে রাখবেন, তা না হলে পরে এন্ড অফ দ্য ডে আপনাকে জরিমানা করা হবে। তা হাউজিং অ্যাক্ট ল যেটা আছে, আমাদের অনেক অসংখ্য ল্যান্ডলর্ড আছি আমরা জানি অথবা এজেন্সি আছি যারা জানি করছি, আমাদের জিনিসটা নিয়ম থাকবে এভাবে 30 ডেজের মধ্যে কিন্তু জিনিসটাকে করতে হবে এবং আপনার ট্যানেন্টের কাছে সেই ইনফরমেশন দিতে হবে। এবং ট্যানেন্ট ভাই বোনেরা যারা আছেন তারাও কিন্তু বুঝে নেবেন যে আপনার কাছে ডিপোজিট যখন নেওয়া হচ্ছে সেক্ষেত্রে ডিপোজিটটা কোথায় থাকছে এটা আপনার অধিকার, আপনি এটা দেখে নেবেন সেই ডিপোজিট প্রোটেকশনকে প্রোটেকশনভাবে দেওয়া হয়েছে কি না। যদি দেওয়া না হয় গভর্নমেন্ট এখানে হাউজিং অ্যাক্টের আওতায় 3 টাইমস যে মান্থ যে রেন্টটা থাকবে এই পর্যন্ত জরিমানা করতে মানে করবে আপ টু এই পর্যন্ত। তো আপনারা যারা এই ক্ষেত্রে এখনও সাবধানতা অবলম্বন করে নেবেন, ভালো এজেন্সি স্বর্ণপূর্ণ হবেন, পাশাপাশি দেখে নেবেন গভর্নমেন্ট গাইডলাইন্স, আপনার গুগল খুলে পেয়ে যাচ্ছেন এইসব জিনিসগুলো। যাই হোক, এটা ছিল আমার আপনাদের কাছে প্রথম আপডেট তুলে ধরা, মানে হ্যান্ডসন লেটেস্ট নিউজ যেটা আসছে সেই হিসাবে আপনাদের কাছে পৌঁছে দিলাম প্রথম বুলেটিন। চলে আসছি আশা ভাই ব্যক্তি। ধন্যবাদ আরিফ ভাই। ইস এ বিগ কোম্পানি অ্যান্ড দ্য হোল মিন্স দ্য গভর্নমেন্ট কামস এগেইনস্ট দেম, সো দ্যার ইজ সামথিং to think about it. Definitely. Regarding this. Definitely he's going to think about it. Darshak, আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান চলে গেছে ফেসবুক এবং ইউটিউবে, আমাদের এই এখন অনুষ্ঠানটি কিন্তু আপনারা ফেসবুকে দেখতে পারেন এবং ফেসবুকে দেখার জন্য আপনারা শুধু লিখুন প্রপার্টি শো উইথ কাজী আরিফ, লিখলেই আমাদের ফেসবুক পেজ চলে আসবে। অন দ্য টপ রাইট হ্যান্ড দ্যার ইজ এ থাম সাইন, ইফ ইউ জাস্ট ক্লিক দ্যাট ওয়ান ইউ গোনা কানেক্ট উইথ আস অ্যান্ড ইউ ক্যান সি দ্যাট অল দ্য আপডেটস ডিউরিং দ্য উইকস অ্যান্ড ইয়ার্স ইন ইয়ার্স অফ হোয়াট উই হ্যাভ ডান, you can see all those programs in there at the same time see in YouTube as well. Arifai chole jacchi apnar kache for the second. Thank you Arifai. Darshok ami apnar kache chole ashi ekta notun totthyo deyar jonno, amar mone hoy je ei bishoy ami besh 2-3 bochhor age update diyechhilam ebong eta niye boro kore ekta topics niye alochona korechi, to seta thakche apnader kache abar refresh kore deya jeta amar notun news ashche property marketing ekote, যেটা থাকছে যে আমরা যারা ল্যান্ডলর্ড আছি এবং এই ল্যান্ডলর্ডের ক্ষেত্রে আমাদের যারা প্রপার্টি মালিক আছি এখানে কিন্তু অনেক সময় ফ্রড হচ্ছে, যেটাকে আপনার নিজের বাড়ি এটাকে কিন্তু অন্যভাবে স্ক্যাম করে
আপনার বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। তো এটা একটা সারপ্রাইজিং ইস্যু, আপনারা অনেকেই হয়তো এই বিষয়ে অবগত আছেন যারা এক্সপার্টিসভাবে জানেন দেখছেন, আবার আসছে এভাবে যে আমরা কীভাবে এটাকে পরিত্রাণ পেতে পারি। এইচএমআরসির যে আপনার যেটা জিনিসটা থাকছে, আমাদের ল্যান্ড রেজিস্ট্রি যেটা বলে যে যেটা থাকছে, যেখানে পাওয়া যায় কে বাড়ির মালিক এবং সেখানে কী কীরকম মর্গেজ আছে এবং পাশাপাশি আছে মর্গেজ ফ্রি কি না, এরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা জানছি আবার অনেক সময় আছে যে আমি আপ টু ডেট না। আপনাদের জন্য স্পেশাল টিপস থাকবে, এভাবে আপনারা রেজিস্টার করে নেবেন নিজের বাড়ি যতগুলো আছে আপনার নামে, যখন যদি কোনো কারণে মানে কোনো রকম অ্যাক্টিভিটিস হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি অটো ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আপনার যদি কোনো রকমের এরকম ধরনের অ্যাক্টিভিটি চলতে থাকে তো সেক্ষেত্রে আপনি সাথে সাথে অ্যাকশনে যেতে পারবেন। এখন কথা হচ্ছে যে এই স্ক্যাম যেগুলো করছে, আপনার বাড়ি চুরি হয়ে যাচ্ছে, আপনি মালিকানা হারাচ্ছেন, তো এটা কিন্তু মানে কেমন জানি মানে আজকের যুগে এই ইউরোপের দেশে থেকে এরকম ধরনের নিউজটা কিন্তু একটু ডিফারেন্ট না? তো আমরা একটু সতর্কতা অবলম্বন করে নেব, এক্সপার্টিস যারা আছে, প্রপার্টি স্পেশালিস্ট আছে যারা, তাদের স্বর্ণপূর্ণ হবেন, তারা আপনাদের বিভিন্নভাবে অ্যাডভাইস করতে পারবে। এখন দেখা যাচ্ছে যে গত এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-এর মধ্যে যে দেখা যাচ্ছে 3.5 মিলিয়ন অর্থ প্রপার্টি এভাবে চুরি হয়েছে, সেক্ষেত্রে ছিল 22টি ক্লেম। তো কোন ক্ষেত্রে আসছে, আমরা যদি এভাবে আসি যে আমাদের যাদের স্পেশালি যাদের প্রপার্টিগুলোকে মর্গেজ একেবারে জিরো, সেই ক্ষেত্রে কিন্তু সম্ভাবনাটা বেশি থাকছে। আবার দেখা যাচ্ছে কি যে রিসেন্টলি কেউ বাড়ির মালিক মারা গেছেন, তো সেই ক্ষেত্রে যদি মানে তার নেক্সট কিন অথবা যেসব মানে নমিনি করা আছে তাদের ছাড়া যদি থাকে, তারা যদি আপ টু ডেট না থাকে, তখন এই সব ক্ষেত্রে কিন্তু মানে বেশি ভুক্তভোগী হচ্ছে। তো আপনারা সাবধানতা অবলম্বন করবেন, আজকের প্ল্যান আপনার আগামী দিনের জন্য আপনাকে মানে আপনাকে সহযোগিতা করবে। এটা ছিল আপনাদের কাছে পৌঁছে দেওয়া একটি ডিফারেন্ট টাইপ অফ নিউজ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবার বলছি যে আমার ইমেল এবং ট্যাক্সের মাধ্যমে আপনারা যখন যেভাবে পার্সিং করছেন আসবে, তো বলছি আপনাদেরকে আমি একটু বলে দিলাম এইভাবে যে অনেক সময় অনেকে ফোন করছেন আবার ইমেল করছেন, প্লিজ ইমেলের পাশাপাশি আপনাদের নাম্বারটি লিখে দিবেন। তো যা হোক, এই কথা বলে আমি ব্যাক করছি আশা ভাই আপনার কাছে। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের কাছে কিছু যখনই আমাদের কাছে কোনো টেক্সট আসবে বা ইমেল আসবে, আমরা অবশ্যই আপনাদের সেই টেক্সট বা ইমেলের রিপ্লাই দিব। তার আগে বলছি যে আমাদেরকে টেক্সট কল করতে পারেন, ইউ ক্যান গিভ আস এ কল অ্যান্ড ইউ ক্যান টেক্সট আস। এবং টেক্সট করার জন্য দর্শক, আপনারা সবসময় দেখবেন যে আমাদের স্ক্রিনের নিচে একটি নাম্বার আছে, যে নাম্বারটি আপনারা রাখতে পারেন। সেই নাম্বারটি কিন্তু 24/7 আমরা ইউজ করে থাকি। বলতে বলতে একটা কল চলে আসছে, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া, আপনার টিভির ভলিউমটা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলুন প্লিজ। আপনার টিভির ভলিউমটা মিউট করে আমাদের সাথে কথা বলুন, না হলে ইকো হয়, আপনিও কথা শুনতে পারবেন না, দর্শকরাও শুনতে পারবেন না। ওকে ব্রাদার, প্রশ্নটি করুন। ভাইয়া প্রশ্নটি করুন। আমার যে কোয়েশ্চেন আছিল ভাই, বলেন। আমার তো কারেন্টলি আপনার রেসিডেন্সিয়াল মর্গেজ আছে। জি, আমি তো আছে ইসলাম আর কি পার্টিলেট মর্গেজ করতে, আমি জানি কিভাবে কি করি। ওকে, আপনার তো একটা একটা বাড়ি? জি 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 জি। এটা কি আপনি বাইটুলেট কিভাবে করবেন, তাই তো? আমি যেটা বাইটুলেট করি আরো বাড়ি কিনে ওটারে খুলে চেঞ্জ করতাম চাই। এটাকে চেঞ্জ করবেন, আপনি আরেকটা বাড়ি কিনবেন? জি। তো এটা যেটা আছে আপনি যেখানে থাকছেন সেটাকে কি করতে চাচ্ছেন? আমি তো স্যার এটা রিমর্গেজ করি আ। জি জি। এটা বাইটুলেট করতাম। ওকে, আপনার শোনার জন্য বলার জন্য। আমাদের 1 মিনিট সময় আছে ব্রেকে যাওয়ার জন্য।
ওকে প্রথমে আচ্ছা ভাই আপনাকে আমি যে কথাটা বলবো এক মিনিটে সম্পূর্ণ শেষ হবে না আপনাকে প্রথমে আমি অ্যাডভাইস করব আপনি একজন প্রফেশনাল মর্গেজ অ্যাডভাইজার যারা আছে মর্গেজ ব্রোকার এবং এবং অ্যাডভাইজার যারা আছে তাদের স্বর্ণপূর্ণ হতে পারে তারা আপনাকে গাইড দিয়ে বুঝিয়ে বলবে কোন কোন ধাপে কীভাবে আপনি কতটুকু যেতে পারেন কারণ এমন একটা বিষয় আমাদের আছে আমাকে আশা ভাই সংকেত দিলে আমি কিন্তু পরবর্তীতে ব্রেকে পড়ে এসে আপনি আমাকে মানে থামাবেন নিশ্চয় আপনার জিনিসটা হচ্ছে অনেক কিছু জানা থাকে পাশাপাশি জিনিসগুলো এভাবে সাজানো যে ইস এ বিট ডিফারেন্ট ইট ইস সম্ভব মানে প্রথম হচ্ছে সম্ভব বাট এখানে অনেক কিছু লেগ ওয়ার্ক এবং প্ল্যানিংয়ের ফিউচার প্ল্যানিং দরকার আছে যেহেতু প্রপার্টি লাইনে বিজনেস করছি আমি অসংখ্য জিনিস আমাকে এসব জিনিসে স্বর্ণপূর্ণ হতে হয় দেখতে হয় তো সেই ক্ষেত্রে আমার আমার টিপসগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া এভাবে যে আপনি একজন মর্গেজ ব্রোকার স্বর্ণপূর্ণ হবেন আবার আসছে যে আশা ভাই কি আমরা বাকি কথাগুলো আমরা এসে আমরা কথা বলি ভাইয়া লাইনে থাকবেন ব্রিক লেনে প্রাইম এস্টেট এজেন্ট যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয় প্রাইম এস্টেট ফিল সেফ কোয়ালিটি সার্ভিস পিস অফ মাইন্ড Absolutely. Property's free valuation is done by landlord. Ra call kuru 0207-375-1188. একজন দর্শক আমাদের সাথে ফোনে ছিলেন এবং কাজী ভাই সেই ফোনের রিপ্লাই দিচ্ছিলেন আমি চলে যাচ্ছি সরাসরি আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাই ইফ ইউ ক্যান স্টার্ট ফ্রম দেয়ার থ্যাংক ইউ আশা ভাই দর্শক আপনি যে করেছিলেন আপনি আশা করি আপনি দেখছেন যে কথা বলছিলাম এটা গ্ল্যান্স প্রথম পার্টে যাওয়ার আগে এখন যে জিনিস থাকছে আপনাকে যে কথা বলছি প্রফেশনাল স্বর্ণপূর্ণ হবেন মর্গেজ অ্যাডভাইজারের কথা বলছি যেহেতু এই লাইনে কাজ করছি সেই হিসাবে আমি যেগুলো আমার ডে টু ডে জব থেকে যায় এটার সাথে রিলেটেড সম্পূর্ণ হবে তো এখানে আছে সম্ভব এখন হচ্ছে আমরা যারা প্রথম বাড়ি কিনছি বাড়ি হয়তো ছোটো আকারে ছিল অথবা এমন হতে পারে যে আমার আর্নিং বেড়েছে সুন্দর জায়গাতে যাওয়া হবে এসব কারণে আমরা মানে রিলোকেট করছি অথবা কিনছি অথবা জবের কারণে আমাদের এই বাড়ি রেখে আর এক জায়গায় চলে যেতে হচ্ছে তো এখানে যে মর্গেজ প্রপার্টিগুলো আছে সেখানে থাকছে যে আপনি তাকে তাদের কাছে কনসেন্ট নেওয়ার একটা বিষয় থাকে আপনি যদি না থাকেন অন্যভাবে যদি ভাড়া থাকেন এক জিনিস কিন্তু আপনার এমটা খুব সুন্দর এরকম ধরনের যে আপনি এটাকে রিমর্গেজ করে এটাকে চেঞ্জ করে লিগালভাবে আপনি তখন অন্য পার্টের দিকে যেতে চাচ্ছেন তো এটাকে সাধারণত হয়ে থাকে এভাবে যেটাকে লেট টু বাই মর্গেজ বলা হয়ে থাকে মানে কোনো কোনো ল্যান্ডার আছে যে তারা লেট টু বাইয়ের আওতায় মানে এটাকে ভাড়া হবে তারপরে আপনি এটাকে নিয়ে আরেকটা কিনতে যাচ্ছেন সেটা তখন ওই মর্গেজটা চেঞ্জ হলো তারপরে আপনি চলে যাচ্ছেন নতুন বাড়ি কেনার ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে আপনার ওটাকে রেসিডেন্সিয়াল প্রপার্টি হিসেবে মর্গেজ করার জন্য এখন এখানে থাকছে যে অনেক সময় এই এই প্রোডাক্ট মানে এটাকে একটা প্রোডাক্ট হিসেবে বলা হয় মর্গেজের ভাষায় অনেক সময় আছে এটাকে হোম ওভার্স মর্গেজও বলে থাকে তো সেক্ষেত্রে আপনার মানে এক এক ল্যান্ডার এক একভাবে মানে এটাকে বলবে বাট প্রিন্সিপল ইজ দিস এভাবে যেটা সম্ভব তো এখানে থাকছে যে আপনি আসছেন মানে কোন হিসাবে আপনার মানে কীরকম ইনকাম আছে আপনি কজনের নামে কিনবেন আপনি কতখানি মর্গেজ ডিপোজিট দিবেন যেটাকে আপনি আবার ওই ফর্মে যাচ্ছেন আবার আসছে যে সেখানে আপনি কি কজনের নাম নিচ্ছেন পাশাপাশি অনেক সময় আসে যে আপনার সিঙ্গেল নেম ডাবল নেম এরকম ধরনের হয়ে থাকে ফ্যামিলিগতভাবে অনেক সময় আছে যে বড় বাড়ি কেনা হচ্ছে ইনকামে হচ্ছে না তো এগুলোর কিন্তু অনেক কিছু আছে যেগুলো অ্যাট এ গ্ল্যান্স বলা সম্ভব না অনেক কিছু শুনতে হয় কারণ এক একজনের সার্কামস্টেন্স এক এক রকমের তো সেই ক্ষেত্রে সেটাকে ডিফারেন্ট ওয়েতে হয়ে থাকে তো আপনার একটা পসিবিলিটি আছে আশা করি আপনি বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো কিছু থাকে প্লিজ ইমেল অথবা টেক্সট করবেন আমি শোর বাড়ি ইনশাল্লাহ টাইম নিয়ে কথা বলবো আমার প্রায়োরিটির অনুপাতে থ্যাংক ইউ কলার অল দ্য বেস্ট ভালো থাকবেন গুড উইশ রইল আপনার প্রতি ব্যাক টু আশা ভাই ধন্যবাদ আরিফ ভাই দর্শক আমি সবসময় বলে থাকি যে আমাদের প্রত্যেকটি প্রোগ্রাম যে চলে গেছে ইউটিউবে এবং ফেসবুকে এবং প্রত্যেকটি প্রোগ্রাম কিন্তু আমাদের আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর এইভাবে দেওয়া হয়ে থাকে হয়তো আপনাদের কাজে লাগতে পারে আমরা কিন্তু বিভিন্ন ধরনের গেস্ট নিয়ে আসি দর্শক এবং যে গেস্টরা তাদের এক্সপার্টিস আপনাদের সাথে শেয়ার করেন আমি যদি রিকল করতে চাই যে গত
গত বছর আমাদের প্রপার্টি লয়ার প্রপার্টির সাথে লয়ের যে সম্পর্ক সেই সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন আমাদের এই ইউকেরই একজন স্বনামধন্য লয়ার আছেন জনাব নাশিদ রহমান। উনি আপনারা যদি ইউটিউবে এবং ফেসবুকে যান, আপনারা যদি লেখেন যে 27th of January 2010, অন দ্যাট ডে he had a show with us, and that was a tremendous show, and there is a lots of information is there regarding law and property, how it is related, how you can be benefited from that show if you Google it, or you can go to Facebook and you can find it out from there. দর্শক চলে যাচ্ছে আরিফের কাছে। আরিফ, থ্যাংক ইউ। দর্শক, আপনার কাছে এখন যে নিউজ বুলেটিনটা নিয়ে আসছি সেটা থাকছে আমাদের মানে লন্ডনের মেয়র সাদিক খান, লেবার পার্টির মেয়র। তো এখানে থাকছে এভাবে যে সে গভর্নমেন্টকে ওয়ার্ন মানে সতর্ক দিয়েছে এভাবে যে লন্ডনের মধ্যে যে প্রপার্টি এরকমভাবে বিল্ড হচ্ছে যে পরিমাণে তা যথেষ্ট পরিমাণে না। তো সেক্ষেত্রে এখন তার পক্ষ থেকে মানে যেহেতু বিরোধী দল, এখানেও একটা কমপ্লেক্স আছে দেখা যায়। এটা অনেক সময় আপনারা দেখছেন, বুঝতেই পারছেন যে মানে সরকারি দল নেওয়া হয় যখন বিরোধী দল সেটাকে পাওয়ার থাকে তার লিমিটেড একটা টেকনিক্যাল কাজ থেকে যায়। তো সেখানে অনেক সময় চাওয়ার পরেও হচ্ছে না। তো তো গভর্নমেন্টকে এভাবে সতর্ক করে দিয়েছে, বলেছে যে এভাবে যদি বিল্ড না করা হয় তাহলে এখানে লন্ডনে হাউজিং ক্রাইসিস থেকেই যাবে। তো এখন দেখা যাচ্ছে গভর্নমেন্ট যেভাবে প্ল্যান করছে, হ্যাঁ তাদেরও প্ল্যান আছে, তারা করছে, বাট যতটুকু চাহিদা সে পরিমাণে হচ্ছে না। এখন স্যার অ্যারাউন্ড দ্য মানে ইউকের বিভিন্ন জায়গায় হচ্ছে, সেখানে হাউজিংয়ের শর্টেজ, হোমের শর্টেজ থেকে যাচ্ছে। যদিও এক্ষেত্রে গভর্নমেন্ট অনুমোদন দিয়েছে যে বার্কিংয়ের ব্যাকটন রিভার্স সাইডে 30,000 নিউ হোম হবে, এটা আপনারা অনেকেই জানেন হয়তো, এবং বার্নেটে আছে প্রায় 6,000 রিসেন্ট যেগুলো প্রোগ্রেসভাবে চলছে। তো সেক্ষেত্রে আছে কিন্তু যে আপনার আসছে, বাট তুলনামূলকভাবে এভাবে না। তারপরে দেখে নেবেন, আপনাদের অনেক সময় আছে যে এগুলো তো হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্টে বিভিন্ন ল্যান্ড নিয়ে করা, আবার আমরা যারা গ্রেটার লন্ডনের মধ্যে আছি, যারা ল্যান্ড ওনার আছি, আমার বেশ কয়েকজন ল্যান্ড ওনার আছেন যারা বিভিন্ন প্রজেক্ট নিচ্ছেন, ছোটো ছোটো প্রজেক্ট, বড় বড় প্রজেক্ট নিয়ে তারা বিল্ড করছে। কারণ কি এখন যে জিনিসটা থাকছে যে বিভিন্ন কাউন্সিল যেটা থাকছে আমাদের লন্ডনে 32, 33 এরকম ধরনের যে কাউন্সিলগুলো আছে, এই এক একটা কাউন্সিলের কিন্তু এই প্ল্যানিংয়ের ক্ষেত্রে এক এক রকমের আপনার থাকছে, মানে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকছে। তারা কিন্তু আগের থেকে অনেক ফ্লেক্সিবল। তারপরে দেখে নেবে একজন আর্কিটেক্ট অথবা মানে এই ক্ষেত্রে যারা প্ল্যানার কোম্পানি আছে তারাও কিন্তু এরকম ধরনের ডেভেলপমেন্ট কোম্পানি আছে, তারাও কিন্তু ছোটো মিডিয়াম সাইজে তারা কিন্তু হেল্প করছে, আপনি নিজেও বিল্ড করতে পারছেন। যে ক্ষেত্রে আপনি যদি ওরকম ধরনের নলেজ থাকে অত প্রজেক্ট আপনি করেছেন, তো সেক্ষেত্রে কিন্তু প্ল্যানিং আপনারা পাবেন। তো আমাদের ভাই বোনরা যারা আমাদের দেশি ভাই বোনরা আছেন, আপনারা দেখে নেবেন যে এখানে অপরচুনিটি আপনি কীরকম ধরনের থাকতে পারে, একটা ইনভেস্টমেন্ট আপনি যেটা খরচ মানে হবে আপনার সব কিছুর পরে আপনি সেটা ডাবল হবে আপনার ইনকাম। যাই হোক, এটা বলে আমাদের আমি আশা ভাই আপনার কাছে ব্যাক করছি। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমি যে কথা বলছিলাম যে আপনারা কিন্তু কাইন্ডলি আমাদের যে টেক্সট নাম্বারটি লিখে রাখুন, কারণ হয়তো এখন আপনার কাছে কোনো প্রশ্ন নাও আসতে পারে, কিন্তু পরবর্তীতে আসতে পারে। ইউ ক্যান গিভ আস এ টেক্সট অ্যান্ড ইমেল অ্যাড্রেসটাও নিচে রয়েছে, জাস্ট রাইট ইট ডাউন 24/7 এনি টাইম এনি ওয়ার from anywhere you can just give us a text or email, so it will help. আমি একটা টেক্সট নিয়ে নিচ্ছি সবাই আপনার পাশাপাশি, আপনি যদি লিখেছেন বাংলা সুন্দর করে, খুব ভালো লাগছে, যদিও ওটা কয়েকদিন আগের, আমি মানে পারিনি আপনাকে উত্তর দিতে। লিখছেন যে সালাম ভাই, আপনাদের প্রোগ্রামের জন্য অসংখ্য ধন্যবাদ, নাইস ইনফরমেটিভ প্রোগ্রাম। তারপরে লিখেছেন যে আমার জানার বিষয় থাকছে এভাবে যে বেনিফিটে থাকলে কি বাড়ি কেনা যায়, দয়া করে জানাবে। সুন্দর প্রশ্ন, এক্ষেত্রে অ্যাগেন খুব টেকনিক্যাল আবার আসে যে ডাইরেক্ট আনসার, ডাইরেক্ট বিভিন্ন ইনফরমেশনের প্রেক্ষাপটে আপনার কাছে আমি যদিও মানে বলছি মানে বলতে চাচ্ছি এভাবে যে হ্যাঁ, আপনি অ্যাগেইন এখানে আপনার মর্গেজ অ্যাডভাইজার, মর্গেজ ব্রোকারের স্বর্ণপূর্ণ হতে পারেন, তারা এক্ষেত্রে আপনাকে অনেক সহযোগিতা করবে। এখন হচ্ছে যে এখানে আপনি যখন বেনিফিটে আছেন, আপনার যে ইনকামগুলো আসছে গভর্নমেন্ট থেকে, আপনি যেগুলো পাচ্ছেন সেগুলো অনেক সময় কাউন্ট করা হয়। তো কিছু কিছু ল্যান্ডার আছে
বিল্ডিং ব্যাংক সোসাইটি যারা মর্গেজ দিয়েছে তারা কিন্তু কনসিডার করছে কিছু কিছু ক্ষেত্রে। তো এখন দেখা যাচ্ছে কি যে আপনার কম্বাইন্ড টুগেদার কজরের নামে যাচ্ছে, যে সেই ক্ষেত্রে বেনিফিটগুলো পাশাপাশি আপনি যদি পার্ট টাইম করেন সেখানে একটা লিমিটেশন পর্যন্ত আপনি যেতে পারেন, পেতে পারেন। এখন কথা হচ্ছে যে আপনি ড্রিম করছেন 200,000 কিন্তু আপনি পাচ্ছেন 100,000 pounds ঘর কেনার জন্য। তো এটা একটা দেখে নেবেন, এটা সম্ভব হচ্ছে এই ক্ষেত্রে। আবার আছে, আমরা অনেকেই আছি যে আমরা আমাদের কাউন্সিলের বাড়িতে থাকছি, এবার কাউন্সিলের বাড়ির ক্ষেত্রে কিন্তু আমরা তখন আবার ডিফারেন্ট অ্যাঙ্গেলও কিন্তু কিছু কিছু মর্গেজ মানে পাওয়া যাচ্ছে, কোম্পানি আছে তারা সহযোগিতা করছে। এখন আমরা যদি এরকম ধরনের থাকে কোনোভাবে আমরা আমাদের এই কাউন্সিলের বাড়ি থেকে আমাদের অসংখ্য আমাদের বাঙালি ভাই বোনরা মাল্টিমিলিয়নার হয়েছেন এখানে, তো সেখান দিয়ে কিন্তু সিঁড়ি মানে শুরু হয়েছিল। তো এখানে আমাদের কমিউনিটি ভাই বোনরা যারা পিছিয়ে আসেন তারা এভাবে চলে আসুক, যে এটা সুবর্ণ সুযোগ, কারণ 110,000 পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, যে সেটা কিন্তু নো ম্যাটার অফ জোকস, এটা আমাদের লাইফ টাইম সেভিংসের মতো একটা জিনিস থাকে যে এরকম ধরনের ইনকাম আপনি ডিসকাউন্টেডভাবে পাচ্ছেন। তো আপনার স্বর্ণপন্ন হবেন সেই ক্ষেত্রে যেগুলো আপনার আপনার মর্গেজ ব্রোকার আছে ভালো দেখে আপনারা খুঁজে নেবেন। আবার পাশাপাশি আছে যে আপনার কাউন্সিলের ক্ষেত্রে যারা আপনার এই ক্ষেত্রে কিছু কিছু কোম্পানিও আছে তারাও কিন্তু এক্ষেত্রে সহযোগিতা করছে। তো যাই হোক, এই আপনার ট্যাক্সের মাধ্যমে আমি অনেকটা বললাম, আমরা দর্শক যত আমাদের যত ভিউয়ার্স আসেন যারা এই লাইনে স্পেশালি রিলেটেড উই, তাদেরকে আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য আমি একটু এলোভেটলি কথা বললাম। থ্যাংক ইউ নাইস ট্যাক্সের জন্য ভাইয়া, আমি চলে আসছি আশাভাই ব্যাক টু। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক আরিফ ভাই যে কথা বলছিলেন যে দেখেন আপনি কিন্তু যে কোনো সময় ট্যাক্স পাঠাতে পারেন, এবং সেই নাম্বারটি লিখে রাখুন, নাম্বারটি লিখে রেখে সেভ করে রাখুন, ইট উইল হেল্পস ইউ। দর্শক, আপনারা যারা বাড়ি কিনতে চান, আপনারা যারা বা বাড়ি বিষয় নিয়ে বিভিন্ন জিনিস জানতে চান, প্লিজ পিক আপ দ্য ফোন, গিভ আস এ কল অ্যান্ড টক টু আরিফ ভাই, অ্যান্ড হোপফুলি ইউ উইল বি গাইডেড পারফেক্টলি ইন এ বুলেট পয়েন্ট ইন দ্য শো। অ্যান্ড আরিফ ভাইয়ের সাথে দেখা করতে চাইলে কিন্তু আপনারা আসতে পারেন, আরিফ ভাইয়ের সাথে দেখা করতে পারেন, এবং এই দেখা করার জন্য জাস্ট গিভ টেক এন অ্যাপয়েন্টমেন্ট উইথ হিম অ্যান্ড কাম অ্যান্ড সি হিম। অ্যান্ড লট অফ পিপল আস্কিং দিস হাউ মাচ ইজ দ্য চার্জ, আই রিপিট এগেইন দ্যাট দ্যার ইজ নো চার্জ অ্যাট অল, হি ইজ ডুইং ফর দ্য কমিউনিটি, আলহামদুলিল্লাহ, মে আল্লাহ গিভ হিম দ্য রিওয়ার্ডস। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ অশোক ভাই। দর্শক, আপনার বলছিলাম যে আমি দুটো বিষয় একটুখানি করে কথা বলবো, সেটা থাকছিল যে প্রপার্টির প্রাইস কেমন হবে 2022 আগামী বছরে, সেক্ষেত্রে বিভিন্ন রিলেটেড যারা এক্সপার্টিস এবং বিভিন্ন সংস্থা আছে তারা কী কী বলছে, কী ভাবছে এই এই টাইমে। তো এটা নিয়ে আসছি আমি থার্ড ফেজে, আপনাদের মানে তৃতীয় পর্বে চলে আসবো। বাট আমি এখানে আরেকটা কথা বলেছিলাম, আপনারা খেয়াল করেছেন বোধ হয় যে রিনোভেশন প্রপার্টি করার ক্ষেত্রে যে বাজেট নিয়ে আমরা রিনোভেশন করছি, সেই ক্ষেত্রে এই প্যান্ডামিকের মধ্যে আমাদের মানে আমরা অনেকেই করেছি, এবং করার প্রেক্ষাপটে আমাদের কীরকম ধরনের আমরা স্টেপসগুলো নিয়েছিলাম যারা এরকম ছিল, এবং প্রপার্টি এক্সপার্টিস যারা আছে আমার মতো অথবা অন্য অন্য যারা আছে তাদের স্বর্ণপূর্ণ হবেন, ডেভেলপমেন্ট কোম্পানির স্বর্ণপূর্ণ হবেন, তারা আপনাদেরকে বিভিন্ন অ্যাডভাইস টিপস দেবেন। আর যারা এই লাইনে তো মাস্টার আছেন তারা তো আছেনই, যারা নাই তাদের বলছি, এবং আপনারা প্ল্যান করে নিতে পারেন, দেখতে পারেন এভাবে যে আমরা রিনোভেশন করছি, রিনোভেশন করে বাড়িকে ডেভেলপ করছি ইন ডিফারেন্ট অ্যাঙ্গেলে। এই ক্ষেত্রে হতে পারে সেটা আপনার বাই টু লেটার প্রপার্টি, সেক্ষেত্রে হতে পারে আপনি নিজে থাকছেন, আপনি যখন জিনিসটাকে এভাবে করছেন সেক্ষেত্রে যদি আপনাদের কাছে ডাটা দিয়ে আপনার সারপ্রাইজ হবেন যে 55 billion pounds খরচ করেছে ল্যান্ডলর্ডরা এই গত প্যান্ডামিকের লকডাউনের মধ্যে। তো সেক্ষেত্রে একটা মানে জিনিসটা এরকম ধরনের ছিল যে এখন এই টাইমের মধ্যে এতখানি পরিমাণে ইনভেস্টমেন্টের যেটা একটা ভালো রেকর্ড, তো এক্ষেত্রে দেখা যাচ্ছে 65% ল্যান্ডলর্ড কিন্তু এই ক্ষেত্রে ছোটো বড়ো বিভিন্ন প্রজেক্টগুলো করেছে। তো এক্ষেত্রে আমরা আমরা কীভাবে কী প্ল্যান করতে পারি, কীভাবে কীভাবে আসতে পারি, তো সেক্ষেত্রে থাকছে যে আমরা আমাদেরকে যে জিনিসগুলো আপনি টার্গেট করতে হবে, আমি জাস্ট বুলেট পয়েন্ট হিসেবে আপনাদের কাছে ওটাকে উপস্থাপন করছি এভাবে যে আপনার বেসিক জিনিসটাকে রাইট করে আপনি একটা প্ল্যান করা, এটা হচ্ছে আপনার প্রথম জিনিস। সেক্ষেত্রে আপনার বিভিন্ন লেগ ওয়ার্ক করা, লেগ ওয়ার্কের পাশাপাশি আপনাকে সম্পূর্ণ জিনিসটাকে একটা প্ল্যানিং মানে করে আগাতে হবে, ইনভেস্ট করতে হবে। সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্টের যে কোন ক্ষেত্রে ইনভেস্ট করলে আপনাকে সেই জিনিসটা ভাবল হবে যে ইয়েস ইট ইজ এ গুড ইনভেস্টমেন্ট ফর মি
টু বাই টু লেট প্রপার্টির ক্ষেত্রে, অথবা দেখা যাচ্ছে আমি নিজের বাড়ি থাকার প্রেক্ষাপটে আমি এই জিনিসটাকে করছি। তো এখানে থাকছে এভাবে যে এই ক্ষেত্রে আমরা অনেক সময় আছি, যদি আমার সেই পরিমাণ অর্থ মানি থাকে, মানে আমি সেখানে কি মানে করতে পারছি না, আমার কাছে মানি নেই কিন্তু আমার প্ল্যান আছে, আমার ইচ্ছা আছে, হচ্ছে না হবে, তো এক্ষেত্রে আবার দেখা যাচ্ছে কি যে আমরা কোনো ক্ষেত্রে ফাইন্যান্স অ্যারেঞ্জমেন্ট করতে পারি কি না, সেটা হতে পারে আপনার মানে লোন জাতীয় জিনিস যেটা নেওয়া হয় থাকে, সেক্ষেত্রে আপনি করে সেটা আপনাকে অ্যাফোর্ড করতে হবে এইসব জিনিস, ফাইন্যান্সিয়াল প্ল্যান আপনাকে নিজে নিজেই আবার ভাবতে হবে, অ্যাডভাইস করতে হবে, কারণ আপনার ইনকাম ইন অ্যান্ড আউটগোয়িংয়ের পাশাপাশি লং রানে যদি করা হয় সেক্ষেত্রে আসছে। অনেক সময় মনে রাখতে হবে এভাবে যে আপনি কোন জায়গায় কত পরিমাণ ইনভেস্ট করছেন, সেই ইনভেস্টমেন্ট পরিমাণটা যদি আপনি নর্মাল থেকে একটু বেশি করে ফেলেন, তখন কিন্তু আবার আসছে যে আপনি মানে বাইটোটের ক্ষেত্রে স্পেশালি যে এটাকে আপনার কিন্তু ওরকম মানে করা উচিত না। আবার আসছে যে আপনার নিজের বাড়িতে থাকছেন, সেই ক্ষেত্রে ওয়াই নট আপনার অ্যাফোর্ডেবিলিটির পাশাপাশি ওয়াই নট ইউ গোনা ডু দ্যাট। এখন সেখানে হতে পারে যে আপনি নিজের শখের জন্য থাকছেন, অ্যাফোর্ড করতে পারছেন, আবার অ্যাফোর্ড না করলে আপনি আপনি দেখা যাচ্ছে কি লোন করে যদি করা হয় যেটা আপনি সেটাকে অ্যাফোর্ড করতে পারছেন, তো সেটা আপনাকে দেখতে হবে সেকেন্ড ফেজে। এটা ছিল সেকেন্ড পর্যন্ত পার্টে আপনাদের কাছে বলা, আমি চলে আসছি আসলে কাছে। আমার মনে হয় যে পরের ফেজগুলি আমরা ওই ব্রেক থেকে এসে আমরা দিব ইনশাআল্লাহ। শিওর শিওর। Are you a landlord? Then we have some good news for you. Prime Estate Agents are located in Brick Lane, London, E1. We have professional qualifications and client money protection insurance. We also offer a rent guaranteed scheme. We are a multi-award winning agency and member of ALA and NAEA. At Prime Estate, feel safe, quality service, peace of mind. Absolutely. For a free property valuation, please call today on 020-737-51188 or visit our website. সম্মানিত দর্শক, দেখতে দেখতে দুটো পর্ব শেষ, থার্ড পর্বে আমরা চলে আসছি এবং এই পর্বে প্রচণ্ড কল আসে, টেক্সট আসে। আশা করি যারা কল করতে চাচ্ছেন, প্লিজ ডু গিভ আস এ কল অ্যাজ সুন অ্যাজ পসিবল, দেন উই ক্যান এন্টারটেইন ইউ। অ্যাট দ্য সেম টাইমস, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স অর এনিথিং, ইউ ক্যান জাস্ট রাইট ইট টু আস ইন ইমেল অ্যান্ড টেক্সট অ্যাজ ওয়েল। আমার মনে হয় যে আমরা আমাদের একজন কলার রয়েছেন, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক, দর্শক আসসালামু আলাইকুম, আমরা মনে হয় কলারটি হারিয়ে ফেলেছি। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ফর রিসিভিং মাই কল। হ্যালো, ইয়া জি আমরা শুনছি, ইউ আর মোস্ট ওয়েলকাম স্যার, প্লিজ ডু গিভ আস এ কল হোয়াট এভার ইউ ওয়ান্ট টু গিভ আস এ কল, ইউ ক্যান গিভ আস এ কল, টেক্সট অর ইমেল, নো প্রবলেম, উই অলওয়েজ অলওয়েজ ওয়ান্ট টু হেল্প ইউ আউট। দেখি আপনার প্রশ্নটা কি রয়েছে। ইয়া থ্যাংক ইউ সো মাচ। আমার প্রশ্নটা হচ্ছে, আমি একটা জব করছি পার্ট টাইম, জি আমার ওয়াইফও জব করছে পার্ট টাইম, তো এখন আমি আপাতত একটা অংশ হাউজিং বেনিফিট পাচ্ছি, বাট আমি চাচ্ছি যে হাউজিং বেনিফিট থেকে বের হয়ে আমি একটা বাড়ি কিনব। এখন আমি একটা হয়তো জবের পাশাপাশি একটা আমি হয়তো একটা বিজনেস করব চিন্তা করতেছি, তো এখন আমি এই বিজনেসটা যদি আমার মর্গেজের ক্ষেত্রে কতদিন সময় লাগবে, আপনি ফোনটা চালিয়ে রাখতে পারেন, আমি আপনার কাছে ফিরে আসছি এভাবে বলে যে আপনি যে সুন্দর করে করে যে আপনি কথাগুলো বলেছেন, সেক্ষেত্রে আপনাকে প্রথমেই আপনার সুন্দর সুদূর প্রসারী প্ল্যানের জন্য স্বাগত জানাচ্ছি এবং আপনার এই এ ধরনের খুব সুন্দর স্টেপস আপনি চাচ্ছেন, আপনি ফুটিয়ে তুললেন, ভালো লাগলো শুনে। এখন আমি আপনার কাছে চলে যদি এইভাবে আসি, আপনাকে আপনার পার্টে পার্টে বুঝে বলার জন্য যে আপনি পার্ট টাইম এবং আপনার মিসেসও পার্ট টাইম জব করছেন, আপনারা বাড়ি কিনতে যাবেন, কিনবে কিনবেন, পাশাপাশি আপনি বিজনেসও করতে যাচ্ছেন, আমি আপনাকে প্রথমে একটা জায়গাতে পোস্ট করছি এভাবে বললে যে আপনি যদি বিজনেসে করতে যদি যান এবং আপনার যদি সেখানে ডিরেক্টরশিপ নাম থেকে যায়, তো সেক্ষেত্রে কিন্তু মগজ পাওয়ার ক্ষেত্রে এটা মানে একটা ডিফারেন্ট লোক, এক্ষেত্রে কিন্তু আপনি আপনাকে অনেক ব্যারিয়ার
পেতে হতে পারে, কারণ মর্গেজ ল্যান্ডাররা এই ক্ষেত্রে একটুখানি একটু ডিফারেন্ট। আমি গত প্রোগ্রামে এই ক্ষেত্রে আপনাকে বলেছিলাম যে আমরা যারা বিজনেস মানে সেলফ এমপ্লয়েড আছি, এই ক্ষেত্রে তাদেরকে বলার জন্য এভাবে যে আপনারা কিছু কিছু জায়গাতে কিছু কিছু ল্যান্ডার করছে, তো করার প্রেক্ষাপটে আসছে এভাবে যে আপনি যে কথা বলছেন যে এক বছর নাকি তিন বছরের, তো তিন বছরের যদি হয়ে থাকে তখন আপনি তো এক বছরের করেছেন, তখন তো হচ্ছে না, কিন্তু সেক্ষেত্রে বুঝবে। তো আপনাকে আমি বলবো টেকনিক্যালি আপনি একজন মর্গেজ ব্রোকার মর্গেজ অ্যাডভাইজার স্বর্ণপূর্ণ হতে পারেন, সেক্ষেত্রে আপনাকে ধাপে ধাপে আপনাদেরকে বুঝিয়ে দেবে, যেহেতু অ্যাগেন রিলেটেড উইথ মাই প্রফেশন, আমার প্রফেশনের সাথে আছে যেহেতু প্রপার্টি ব্যবসা করছি। তো সেক্ষেত্রে আপনাকে বলতে চাচ্ছি যে আপনি যদি একটা মানে প্ল্যান করেন ফিউচার যে আপনি এই পার্ট টাইম থেকে ফুল টাইমে যাচ্ছেন তিন মাস দু মাস পরে, আবার আসছে যে আপনি যদি আপনার মেসেজ যদি আসে, কারণ আপনি যদি প্রজেক্টটা এভাবে করেন যেটা আপনাকে ল্যান্ডার বিল্ডিং ব্যাংক সোসাইটি মর্গেজ প্রাইভেট যারা দিচ্ছে তারা কিন্তু আপনাকে নর্মালি তিন থেকে ছ মাসের ইনকামটা দেখতে চায়, তো তখন আপনার যে কারেন্ট পজিশনে আপনি যখন এটাকে চাচ্ছে দেখাচ্ছে তখন আপনাকে ইনকামিং এবং আউটগোয়িংয়ের যে সেভিংসের একটা বিষয় থেকে যায়, আপনাকে মনে রাখতে হবে বিভিন্ন ফর্মুলা এখানে আছে যেগুলো আপনার ক্রেডিট স্কোর ভালো হতে হবে, আপনাকে মানে ইলেকট্রোল ভোটার লিস্টের মধ্যে নাম থাকতে হবে সেক্ষেত্রে, তো এইগুলো করে আপনার যে ইনকামে আউটগোয়িং যদি মানে ব্যালেন্স হবে ভালো সারপ্লাস থাকে, এটা করে আপনি এক মাস মানে ধরে প্ল্যান করলেন ছ মাস আট মাস পরে আপনি অ্যাপ্লাই করবেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি জিনিসটা পিকচার এভাবে চলে আসছে যে ল্যান্ডারের কাছে তখন আপনি সুন্দরভাবে পৌঁছে যাচ্ছেন ডিফারেন্ট অ্যাঙ্গেলে। ক্রেডিট স্কোর ভালো থাকতে হবে, রেজিস্টার্ড থাকতে হবে ইসে আপনাকে থাকতে হবে, পে স্লিপসের ক্ষেত্রে আপনি যে কতটুকু ডিপোজিট দিচ্ছেন সেটাও একটা ফ্যাক্টর থাকছে, সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট আপনাকে ভ্যারি করবে। অনেক সময় আছে যে এখানে গভর্নমেন্ট ফার্স্ট টাইম বায়ারদের ক্ষেত্রে যেসব জিনিস হেল্প টু বাইয়ের আওতায় যে 5% কিছু কিছু ল্যান্ডার অনেকেই ল্যান্ডার দিচ্ছে, আবার সেক্ষেত্রে কিছু কিছু ল্যান্ডার আবার কি মানে ইন্টারেস্ট রেট হাই করে আসছে, আবার একটা ডিপোজিট যদি বেশি দিতে পারেন সেক্ষেত্রে আসছে। এখন আপনি কোথায় নিচ্ছেন কত দামে নিচ্ছেন সেগুলো ফ্যাক্টর আছে, তাও আপনাকে এগুলো লেগওয়ার্ক করে নিতে হবে। এই প্রপার্টি লাইনে প্রপার্টি স্পেশালিস্ট যারা আছে তারা আপনাকে সহযোগিতা করতে পারবে। আর বিজনেসের কথাটা বললাম যেটা, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি বুঝতে পারছেন আমি প্রথমে জিনিসটা বলেছি। যাই হোক, উইশ অল দ্য বেস্ট ভাইয়া, আপনার প্রতি শুভকামনা রইল। আবার এবং পাশাপাশি যারা আছেন এই ধরনের প্ল্যানে আপনাদের প্রতি আপনারা দেখে নেবেন অ্যাগেন যে নাম্বার টেক্সট নাম্বার থেকে শুরু ইমেল তো আছেই, আমরা চেষ্টা করবো সব বাইরে যদি আরও বিস্তারিতভাবে কথা বলতে হয় আমার পক্ষ থেকে ইনশাল্লাহ আমি মানে আপনাদেরকে আপডেট দিব। আশা ভাই ব্যাকটি ধন্যবাদ আরিফ ভাই। দেখি আমাদের সাথে আরেকজন কলার রয়েছেন, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই, প্রশ্নই করুন। জি, আমি আমার কাছে আমার তিনটা প্রপার্টি আছে, একটা আমি নিজের থাকি আর দুইটা এখন রেন্ট আছে, তো ফিউচারে আরো প্রপার্টি নেওয়ার চিন্তা ভাবনা আছে আর কি আমার। তো আমি কি কোন একটা লিমিটেড কোম্পানি করতে হবে আর যদি প্রপার্টি কিনি, নাকি এমনি নর্মালি যেভাবে বাই টু লেট কিনতেছি এভাবে কেনা যাবে? আর যদি লিমিটেড কোম্পানি করি তাহলে এর অ্যাডভান্টেজ কি আর ডিসঅ্যাডভান্টেজ কি? আর যদি কোম্পানি না করে যদি এমনি বাই টু লেট কিনি যেভাবে আমি এখন কিনতেছি তাহলে এটার অ্যাডভান্টেজ কি আর ডিসঅ্যাডভান্টেজ কি, এটা যদি একটু বলেন তাহলে একটু উপকৃত হবো আর কি। আপনি যে প্রশ্নটি করেছেন খুব নাইস প্রশ্ন, টেকনিক্যাল প্রশ্ন, এই টাইমের এই মানে সময় উপযোগী বিভিন্ন যারা ইনভেস্টর আছি আমরা অথবা প্ল্যান করছি তাদের জন্য এভাবে বলা। যে আমি আপনাকে প্রথমেই বলবো যে এক্ষেত্রে স্পেসিফিকভাবে যাওয়ার জন্য একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট স্বর্ণপূর্ণ হতে পারেন, তারা আপনাকে মানে বিট বাই বিট করে বুঝিয়ে বলতে পারবে যে আপনার কীরকম, অনেক সময় আছে যে আপনার আমার পোর্টফোলিও কীরকম ধরনের, আপনার ফিউচার প্ল্যান কী, শর্ট টাইম ইনভেস্টমেন্ট লং টাইম ইনভেস্টমেন্ট, এগুলো ফ্যাক্টর আছে। পাশাপাশি যে জিনিসটা থাকছে যে আমরা রেন্টাল ইনকাম করছি, ইনভেস্টমেন্ট করছি শর্ট টার্মের জন্য, মিডিয়াম টার্ম এবং লং টার্মের জন্য, সেক্ষেত্রে আমার বেনিফিটটা কী, আমার ফিউচার প্ল্যানটা কী কীভাবে আসছে। তো এখন গভর্নমেন্ট যেভাবে জিনিসটাকে করছে, যখন আপনাকে আপনি রেন্টাল ইনকাম সাবমিশন করছেন, HMRC-কে আপনি ট্যাক্স দিচ্ছেন, দেওয়ার প্রেক্ষাপটে আপনি আবার অনেক মানে এই ক্ষেত্রে যে নতুন সিস্টেমগুলো আপনি কী কাজ করছেন তা আপনার ইনকাম কীরকম কম্বাইন টুগেদার যে ট্যাক্সের যে জিনিসটা এ বিট ডিফারেন্ট। তো অবভিয়াসলি এক্ষেত্রে দেখা যায় আপনি
এখন যে ট্রেন্ডটা আসছে চলছে সেটা হচ্ছে লিমিটেড করেই অনেক মানুষই কিন্তু কিনছে করছে। হ্যাঁ, মানে একজন বাইটুলেটার মানে নিজে বাড়িতে আছেন, কিন্তু এখন যেহেতু ট্যাক্স এখানে জিনিসটাকে এভাবে আপনি সেভ করতে পারতেছেন, তো সেক্ষেত্রে এখানে বেনিফিটেড দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে লিমিটেড কোম্পানি করাটা হচ্ছে মোস্ট জিনিস, এগুলো ম্যাক্সিমাম পিপল যারা এই বিষয়ে অবগত আছেন তারা করছেন। তো সেই কথা আপনি বলতেছেন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের কথা যেটা বললেন, সেক্ষেত্রে কিন্তু মানে ইন জেনারেলভাবে ট্যাক্সের কিন্তু যদি ক্যালকুলেশন করে বলা যায়, আমি আপনাকে অ্যাট এ গ্লেন্স সামারি করে বললাম এভাবে, আবার তারপরেও বললাম যে ভাই আপনার পোর্টফোলিও জানতে পারলে, আপনার ইনকাম জানতে পারলে আমি আপনাকে হয়তো আরও বেশি কিছু বলতে পারতাম, বাট ইন জেনারেল আপনাকে বুঝিয়ে বললাম। বাট আপনাকে বলছি তারপরও যে আপনি একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট স্বর্ণপূর্ণ হবেন, তারা আপনাকে ব্রেকডাউন করে করে বুঝিয়ে দিবে। অল দ্য বেস্ট ভাইয়া, ভালো লাগলো শুনে যে আপনি আরও পোর্টফোলিও করতে যাচ্ছেন। থ্যাংক ইউ ফর ইয়ার নাইস প্রশ্নের জন্য। আশা ভাই ব্যাক টু ইউ, আমি কি সময়ের তালে মানে আমাকে বলতে হবে আর কি। সিক্স মিনিটস টু ফিনিশ, বাট উই ডু হ্যাভ অ্যানাদার কল। দেখি কি আছেন লাইনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই প্রশ্নটি করুন। ভালো আছেন আশরাফ ভাই? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার একটা কোয়েশ্চন আছে। আমি একটা বাড়ি কিনতাম স্যার, প্লিজ কোয়েশ্চন হইলো, আমি যেদিন মর্গেজ আমি ফাইব বা কমপ্লিশন হইব বা আমার মর্গেজ ট্রান্সফার হইব যেদিন, এর কতদিন বাদে এটা গিয়া ক্রেডিট করে গিয়া উঠে ওয়ান্ডার নাও আর কতদিন বাদে গিয়ে মর্গেজটা ক্রেডিট করে মর্গেজ আনছি, কতদিন বাদে এটা শহরে? ভাইয়া আপনাকে একটু লাইনে থামাচ্ছি, আমাকে যদি আমি লাইনটা একটু ক্লিয়ার ভাবে আসছে না আমাদের মানে স্টুডিওর মধ্যে, যেটা যে আপনি ক্রেডিট স্কোরের জিনিসটা হচ্ছে এভাবে যে আপনাকে ক্রেডিট স্কোর ভালো হতে হবে, তারপরে যদি ভালো হয় তখন আপনি ভালো রেটে পাবেন। অনেক সময় আছে যে আপনার ক্রেডিট স্কোর যদি মিডিয়াম থাকে অথবা অ্যাডভান্স ক্রেডিট হিস্ট্রি থাকে তখন কিন্তু আর একটা, তো সেক্ষেত্রে আসে যারা মর্গেজ লেন্ডার দিচ্ছে তারা আপনাকে ক্রেডিট স্কোরটা দেখে নিচ্ছে। এখন ক্রেডিট স্কোরটা এখন যদি ক্রেডিট স্কোরটা আপনি ইম্প্রুভ করতে চান, আপনাকে ইম্প্রুভ করার জন্য যে ফর্মুলা আছে যে হাউ মানে আপনি গুগল করলে কিন্তু পেয়ে যাচ্ছেন যে হাউ টু স্কোর মানে আমি আমার ক্রেডিট স্কোর বিল্ড আপ করতে পারি। আমরা এগুলো নিয়ে কথা বলেছি বিভিন্ন প্রোগ্রামে, বাট আপনাকে যেহেতু প্রোগ্রামের লাস্টের দিকে আমি শর্টে শর্টে করে বলছি যে আপনি এভাবে বিল্ড করার প্রেক্ষাপটে তখন আপনি মর্গেজ যাওয়াটা আপনার ওয়াইজ, তাতে আপনাকে ইন্টারেস্ট রেটটা মানে ভালো পাবেন। তো সেই মর্গেজ পাওয়ার পরে কিন্তু জিনিসটা না, ওই ক্ষেত্রে যদি আর ফার্দার আপনি আর একটা প্রপার্টি কিনতে যান পাশাপাশি সময়, তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি ক্লিয়ার না হয়ে থাকে প্লিজ টেক্স মি অর ইমেল মি, আমি চেষ্টা করবো বলার জন্য। আমি চলে আসছি আশা ভাই আপনার কাছে। বাট আমি আমরা জানতে চাচ্ছি যে আরিফ ভাই আমাদের সময় খুবই অল্প, এই অল্প সময়ের ভিতরে আপনি যে বিষয় নিয়ে কথা বলছিলেন আপনি যদি দর্শক আপনাকে বলছিলাম যে রিনোভেশনের প্রপার্টির ক্ষেত্রে যে আমরা যারা করছিলাম যেটা নিয়ে মাঝখানে বেশ কয়েকটা কল এসে গেল, সেই প্রেক্ষাপটে আমি আবার শর্টে শর্টে যাচ্ছি, আমার অন্য বিষয়েও কথা বলার আছে আপনাদের পাশাপাশি। যে আমাদের যে মানে বলছিলাম যে আপনার আমরা যখন রিনোভেশন করছি যে স্টেপগুলো নিচ্ছি, যে প্ল্যানগুলো করছি, ফাইন্যান্স করছি, তারপরে যখন সব কিছুর কম্বিনেশন হলো তখন আমাদের লাস্ট পার্টে, আমি শর্টে করে বলছি যেহেতু আমাকে আরেকটা জিনিস কভার করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাকে ক্ষমা করবেন যদি শর্টে শর্টে করার জন্য। থ্যাংক ইউ আশা ভাই, আপনি এই মাঝখানে জানালেন, থ্যাংকস। থাকছে আপনার তারপরে হচ্ছে আপনাকে প্রফেশনাল যখন আপনি ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন সেটাকে শপ অ্যারাউন্ড করা, আপনাকে বিভিন্ন কোটেশন নিয়ে দেখা এবং সেই ক্ষেত্রে সঠিক পিপুলকে নিযুক্ত করা, কারণ বিল্ডার এখানে আছে অনেক রকমেরই আছে। তো আপনি যখন কম্পেয়ারেবল সবগুলো কিন্তু লিখিত নিবেন, যদি কোনো আপনার ই করা হয় সেক্ষেত্রে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখে নেবেন, কম্পেয়ার করে নেবেন যাতে সেই ব্যালেন্সে আপনাকে এই রিনোভেশনগুলো করতে হয়। এখন দেখা যাচ্ছে আপনার একটা কিচেন অথবা একটা বাথরুম করতে যায় এখন 5,000-10,000 অথবা কনজারভেটিভ দিস অ্যান্ড দ্যাট, সো হোয়াট এভার দ্য ওয়ে ইউ প্ল্যানিং, যদি এরকম হয় তখন আপনি যদি যখন যে বাজেটে যাচ্ছেন এটাকে কয়েকটা কম্পেয়ারেবল প্রাইস নেবেন, তখন আপনার মধ্যে মাথায় আরও ইয়ে আসবে যে কোনো সময় আসছে এরা বেশি দিচ্ছে এই সাইডে, ওরা বেশি কম দিচ্ছে এই সাইডে। তো যাই হোক, এই কথা বলে আমি রিনোভেশনের পার্টটা শেষ করলাম, যেহেতু সময় তালে মানে আশা বাবা আবার বললেন সময় বোধ হয় দু মিনিট নাকি আশা ভাই? জি জি। ওকে, আমি যে কথা বলছিলাম যে দর্শক আমি কথা বলবো যে আগামী বছর 2022 চলে আসছে সুন, তো সেই ক্ষেত্রে প্রপার্টি মার্কেট কীরকমভাবে
কি হবে, বিভিন্ন এক্সপার্টিস, বিভিন্ন লেন্ডার, বিভিন্ন রকমের যারা ব্যাংক এবং প্রপার্টি রিলেটেড অন্য অনেক অসংখ্যভাবে যেগুলো আছে সেগুলো ডাটা নিয়ে এভাবে আসছে যে এ বছরে এবং গত বছরে প্যান্ডামিকের অস্বাভাবিকভাবে বাড়ির দাম ইনডাইরেক্টলি বেড়েছে। তো এখানে কথা ছিল, আমি কথা বলেছি প্রোগ্রামে বা কয়েকটা প্রোগ্রামে আমাদের লকডাউনের টাইমে যেসব প্রোগ্রামে হয়েছে যে কেন এত এইভাবে, আপনাদের অনেকেরই জানা বুঝতে পারছিলেন যে এখন প্রিডিকশন করে দেখা যাচ্ছে যে আগামী বছরে সামারি করে আসাবে আমাকে, মানে আবার 30 সেকেন্ড আগে একটু বলুন প্লিজ অ্যাজ ওয়েল, এখানে কথাটা অনেকখানি বলার ছিল দর্শক। আপনি আমি যে কথা বলছিলাম যে অস্বাভাবিকভাবে বেড়েছিল, সেক্ষেত্রে বেড়েছিল কোন কোন এলাকাতে, সেক্ষেত্রে ছিল কোন কোন সাইজের প্রপার্টির ক্ষেত্রে, তা আপনারা অনেকেই জানেন যে ছিল ছোটো সাইজের প্রপার্টি 500,000-এর নিচে, তার পিছনে যে কারণগুলো ছিল গভর্নমেন্টকে মানে প্রপার্টি ক্ষেত্রে যাতে ক্র্যাশ না হয়, ব্রেক্সিট হওয়ার পরে এর লকডাউন শুরু হলো, লকডাউন শুরু হওয়ার প্রেক্ষাপটে গভর্নমেন্ট এটাকে স্ট্রং রাখার জন্য স্ট্যাম্প ডিউটি হলিডে দিল, তারপরে আসছে যে অল্প দামের যেসব প্রপার্টিগুলো আছে সেগুলো আসছে, এভাবে ইন্টারেস্ট রেট স্টিল ওভাবে থেকে গেছে, এভাবে থেকে ছিল যে বিভিন্নজন বিভিন্নভাবে লোন নিয়েছেন, এটাকে ইনজেক্ট করেছেন এভাবে এই সাইডে, মানে কেউ প্ল্যান করে কেউ না প্ল্যান করে সেটারও আবার কিন্তু ডিফারেন্ট ফর্মুলা। তো আসছে যে এখানে বিলিয়ন বিলিয়ন পাউন্ডের খেলা হয়েছে, কিন্তু এই অস্বাভাবিক জিনিসটা এই আগামী বছরে ধারণা করা হচ্ছে স্বাভাবিক ফর্মে চলে আসবে। তো চলে আসার প্রেক্ষাপটে দেখা যাচ্ছে কি যে আমি আপনি আমরা যে যেভাবে প্ল্যান করছি সেক্ষেত্রে দেখে নেবো বুঝে নেবো এক্সপার্টিস স্বর্ণপূর্ণ হব। ভালো থাকবেন, আমার পক্ষ থেকে মানে এই পর্যন্ত বলা ছিল, আমি চলে যাচ্ছি আশা ভাই আপনার কাছে। আরে ভাই ধন্যবাদ আপনাকে আপনার সময় দেওয়ার জন্য, আপনি যদি একটু বিদায় নিয়ে আসেন। ওকে দর্শক বিদায় পালা, আমি সবার কাছে দোয়া চাচ্ছি এবং আপনাদের প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আগামী প্রোগ্রামে ইনশাল্লাহ দেখা হবে, ইন জেনারেলভাবে আমরা আগামী প্রোগ্রামও করবো, আমি টপিক নিয়ে আসতে পারলে তো ভালোই, তারপর আপনার পাশাপাশি থাকবেন, আপনাদের ট্যাক্স ইমেলের প্রশ্ন উত্তর দিব। পৃথিবীর যে প্রান্ত থেকে এই প্রোগ্রামটি দেখছেন তাদের প্রতি আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম এবং শুভরাত্রি ফ্রম লন্ডন থেকে। ধন্যবাদ আরিফ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স অ্যাগেন। দর্শক কথা বলতে বলতে আমাদের সময় একদম শেষ হয়ে গেল, আশা করি আমরা আবার দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট উইকে সেম টিভি চ্যানেল সেম টাইমে। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সময়ের অভাবে প্রপার্টি শো টিপস দিতে পারলাম না আজ, ইনশাআল্লাহ নেক্সট উইকে দেব, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Are you a landlord? Then we have some good news for you. Prime Estate Agents are located in Brick Lane, London, E1. We have professional qualifications and client money protection insurance. We also offer a rent guaranteed scheme. We are a multi-award winning agency and member of ALA and NAEA. At Prime Estate, feel safe, quality service, peace of mind. Absolutely. For a free property valuation, please call today on 020-737-51188 or visit our website.